হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি ম্যাপসারি থেকে। আমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখেছিলাম সেটি হচ্ছে আমাদের যে সি প্যানেল ছিল, আপনার সি প্যানেলের স্টাইল বা আপনার থিম চেঞ্জ করাতে যেটি হয়েছিল যে আমাদের টোটাল সি প্যানেলের ইন্টারফেসটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে যে আপনার হোস্টিং কোম্পানির সাথে আমরা কথা বলেছি এবং হোস্টিং কোম্পানি থেকে আমাদের সি আপনার সি প্যানেলের যে থিমটি আছে ডিফল্ট থিম সেটি আবার ঠিক করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমরা জাস্ট হচ্ছে একটু রিলোড দেই, তাহলে দেখুন আমাদের হচ্ছে সি প্যানেলের আগের আপনার হচ্ছে ইন্টারফেসটি এখানে চলে এসেছে। এবং এখানে দেখুন আপনার হচ্ছে থিমের অনেকগুলো অপশন আছে, বাট আমরা নর্মালি যেটা ডিফল্ট অবস্থায় আছে সেটি হচ্ছে এখানে রাখছি, কারণ এই মুহূর্তে অ্যাকচুয়ালি এটা আপনি যেখান থেকে এটা নেবেন, যেখান থেকে আপনি হচ্ছে আপনার হোস্টিংটি নেবেন সেখান থেকে হচ্ছে তাদের সাথে কথা বলবেন এবং তাদেরকে বলবেন যে আপনার সি প্যানেলের যে থিম চেঞ্জ করাতে, যদি আমার মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে আপনি নিলে অনেক জায়গা থেকে আপনার প্রবলেম হতে পারে, অনেক জায়গা থেকে প্রবলেম নাও হতে পারে। যদি প্রবলেম হয় তাহলে তাদেরকে বলবেন যে আমি আমার হোস্টিং প্যানেলের থিমটি চেঞ্জ করতে গিয়ে আপনার হচ্ছে প্রবলেম হয়েছে, তো এখন আমার সি প্যানেল আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে তারা অবশ্যই খুব কুইক ওয়েতে আপনার এটা সলভ করে দিতে পারবে। তো যাই হোক, আপনার আমরা এখান থেকে একটা ইরোর দেখলাম এবং ইরোর ফিক্সিং কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। তো নর্মালি যেটা আছে, যেখানে আপনি যেখান থেকে আপনার হোস্টিংটি নেবেন তাদের সাথে আপনার কমিউনিকেট করতে হবে যদি সি প্যানেলে কোনো ধরনের কোনো প্রবলেম হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা। তো আমাদের অলরেডি সি প্যানেল যেটা আমরা আগের অবস্থায় নিয়ে এসেছি এবং আমরা এখন থেকে এখানে কাজ করতে পারবো।